7ই অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বিমানবন্দরে টার্মিনালের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এরই মধ্যে এই টার্মিনালে 82 ভাগ কাজ শেষ হয়েছে বলেও জানানো হয়। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদে সেন্ড মানে একদম ফ্রি। প্রায় 82% কাজ এখানে আমরা সম্পাদিত হয়েছে এবং আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে সফট ওপেনিংয়ের আগে আমরা প্রায় 90% কাজ সম্পন্ন করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যমাত্রা আমাদের দিয়েছেন সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং জনগণকে যেই প্রত্যাশা আছে যে একটি সুন্দর বিমানবন্দর উপহার দেওয়া সেটা দিতে পারি। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।